শেষ, ফল প্রকাশ হয়ে গঠন হয়ে গিয়েছে নতুন সরকারও। এই অবস্থায় জল্পনা বাড়িয়ে হঠাৎ ছুটিতে গেলেন তৃণমূল কংগ্রেসের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়। এক্স হ্যান্ডেলে পোস্ট করে সে কথা নিজেই জানালেন, কারণ হিসেবে অসুস্থতার কথা জানালেন। কিন্তু অভিষেকের হঠাৎ ছুটি নেওয়ার ঘোষণায় জল্পনা থামছে না, উল্টে কেন ছুটি তা নিয়ে ক্রমশ আলোচনা বাড়ছে। স্বাভাবিকভাবেই এ বিষয়ে তৃণমূল কিছু বলতে চায়নি, উল্টে অভিষেকের বিরতি নেওয়াকে স্বাগত জানিয়েছে, বলছে এ নিয়ে আলোচনার কোনো অবকাশ নেই। অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক, পার্টির সম্পদ, আমাদের সেনাপতি। এক্স হ্যান্ডেলে তিনি যা লেখার পুরো সবিস্তারে তিনি লিখে দিয়েছেন এবং এও লিখেছেন যে মূলত চিকিৎসাজনিত কারণে তিনি একটা সাময়িক বিরতি নিচ্ছেন। ফলে এ নিয়ে অন্য কোনো আলোচনার কোনো অবকাশ আছে বলে মনে করছি না। অভিষেকের বিরতি নিয়ে খোঁচা দিতে ছাড়েনি বিজেপি। রক্ষা কবচের মেয়াদ শেষ হয়ে আসায় কি বিরতি, প্রশ্ন তুলেছেন বিজেপির রাজ্যসভা সাংসদ সমীক ভট্টাচার্য। নাকি রক্ষা কবচটা দিনটা কাছাকাছি এসে গেছে সেই কারণে? এই ছুটিটা কিসের ছুটি? এটা কি রাজনৈতিক ছুটি, না এটা কোনো দলের মধ্যে নিঃশব্দ প্রতিবাদ জানানোর ছুটি, না দূর থেকে দেখার ছুটি, না তিনিও আবার কবিতা লেখার পথে হাঁটবেন সেটার জন্য ছুটি? এগুলো দুর্বোধ্য বিষয়। তৃণমূলের ভাবসাব এগুলো মানে দেবতারা বুঝতে পারবেন কিনা সন্দেহ। রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার আবার তৃণমূলের অন্দরে দ্বন্দ্বের প্রসঙ্গ তুলেছেন। এরকম আরো অনেক দ্বন্দ্বই সামনে আসবে, মন্তব্য সুকান্তর। এই মুহূর্তে পিসি আর ভাইপোর মধ্যে দ্বন্দ্ব শুরু হয়েছে আবার ভোটের রেজাল্টের পর। তার কারণ হচ্ছে এখন কে কার লোককে বসাবে ক্ষমতায়, তাই নিয়ে দ্বন্দ্ব চলছে। মানিকতলার কে প্রার্থী হবেন তাই নিয়ে লড়াই চলছে, মা হবে না মেয়ে হবে, চলবে আরও সময়ে, আসছে অপেক্ষা করুন, আরও বড় বড় লড়াই হবে। ভোট শেষ হতেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হঠাৎ বিরতির ঘোষণা রাজ্য রাজনীতির নতুন আলোচনার কেন্দ্রবিন্দু। ক্যালকাটা নিউজ।